নমস্কার দিন দিন যেন আগুন লাগছে সবজিতে সে দুর্গাপুর আসানসোল মহকুমার বাজার হোক বা কলকাতা সব জায়গায় একই পরিস্থিতি এই পরিস্থিতিতে থলি বাজার করা এখন যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমজনতার কবে স্বস্তি ফিরবে তাও বলতে পারছেন না বিক্রেতারা এই দাম বৃদ্ধির কারণ হিসেবে অতিবৃষ্টি ও পরিবহন খরচকে দায়ী করেছেন ব্যবসায়ীরা ক্রেতাদের দাবি প্রতি বছর উৎসবের মরশুমে আনাজের দাম নাগালের মধ্যেই থাকে কিন্তু এই বছর ছবিটা একটু হলেও অন্যরকম দুর্গাপুর আসানসোল ও কলকাতার বিভিন্ন বাজারে দেখা গেল প্রতিটি আনাজের দামই বেড়েছে বিক্রেতারা বলেন অন্যান্য বছর বাঁধাকপি ও ফুলকপি বাদ দিয়ে অন্য আনাজের দাম নাগালের মধ্যেই থাকে যেমন গত বছর এই সময় পটল ঝিঙে এবং ঢেঁড়সের মতো সবজির কেজি প্রতি দাম কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে ছিল কিন্তু এই বছর সেই সবজিরই দাম বেড়ে হয়েছে ষাট টাকা প্রতি কেজি শুধু এইগুলি নয় এখন বাজারে যেই সমস্ত সবজি এবং আনাজ রয়েছে তার বেশিরভাগ দামই ষাট থেকে সত্তর টাকা কেজির ওপরে কলকাতার একাধিক বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া বেহালা মানিকতলা লেক মার্কেট থেকে গড়িয়া হোক বা ঠাকুরপুকুর আলু পেঁয়াজের দরেও চোখে জল আমজনতার জ্যোতি আলু কোথাও কোথাও সতেরো থেকে কোথাও কোথাও কুড়ি টাকায় বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলুর দাম প্রতি কেজিতে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজ প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা এবং বেগুন প্রতি কেজি আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফ্যাকাসে টমাটো আশি টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের ক্যাপসিকাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা কেজি কাঁচা লঙ্কা বিকোচ্ছে প্রতি কেজি তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে মূল্যে সর্ষের তেলের দামও দুশো পার হয়ে গিয়েও দাম ঊর্ধ্বমুখী এদিকে দাম বেড়েছে মাছ এবং মাংসেরও এর ফলে বাজারে গিয়ে হিমশিম কাটছে সাধারণ মানুষ এক ক্রেতা বলেন সরকার থেকে কোনো নির্ধারিত দাম না থাকায় যে যা পাচ্ছে দাম নিচ্ছে বাঁধাকপি ও ফুলকপি ষাট থেকে সত্তর টাকা প্রতি বিক্রি হচ্ছে এদিকে দুর্গাপুরের ক্রেতারা বলেন এখন ষাট টাকার কমে কোনো কিচ্ছু নেই ফলে অনেকেই কম পরিমাণে আনাজ কিনছেন দুর্গাপুর বাজার সেন মার্কেটের বেগুন পটল ঝিঙে ঢেঁড়সের মতো আনাজের খুচরো দর ছিল ষাট টাকা প্রতি কেজি আবার বাঁধাকপি চল্লিশ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে টমাটোর দাম ছিঁড়েছে আশি টাকা গাজরের দামও আশি টাকা হয়ে গেছে আলু বিক্রি হচ্ছে কুড়ি থেকে বাইশ টাকা প্রতি কেজিতে ব্যবসায়ীরা জানালেন দাম বেড়ে যাওয়ায় বিক্রি অনেকটাই কমে গেছে এদিকে আসানসোল বাজারে সপ্তাহখানেক আগের তুলনায় প্রত্যেক আনাজে কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে বলে জানালেন ক্রেতারা আসানসোল ও বার্নপুর বাজারে যেমন পেঁয়াজ তিরিশ টাকা শশা তিরিশ টাকা আদা চল্লিশ টাকা রসুন পঞ্চাশ টাকা টমেটো পঞ্চাশ টাকা পেঁপে ষোলো টাকা মূল্য কুড়ি টাকা শিম চল্লিশ টাকা এবং করলা যেটা তিতো করলা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে চল্লিশ টাকা কেজিতে আসানসোলের ক্রেতারা আরও বলেন যে আনাজের দাম বেশ চড়া তাই হেঁসেল ও পকেট বুঝিয়ে প্রয়োজনের তুলনায় কম মাত্রায় আনাজ কিনতে হচ্ছে মূল্য বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের আলাদাররা জানান দুর্গাপুজোর আগেই বৃষ্টিতে বাঁকুড়া কাঁকসার মতো নদের পাড়ের এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল ফলে অনেক আনাজ নষ্ট হয়ে গেছে স্থানীয় চাষিদের কাছ থেকে যোগান অনেকটাই কমে গেছে এখন ব্যাঙ্গালোর মহারাষ্ট্র এবং রাঁচি থেকে আনাজ আসছে ফলে পরিবহন খরচ অনেকটাই বেড়েছে এইসব নানা কারণে আনাজের দাম বেড়েছে বলে জানিয়েছেন সেন মার্কেটের ব্যবসায়ীরা আসান ঞ্চল আনাজ বাজার কমিটি সভাপতি নন্দ দুলাল পাল জানান আনাজের দাম একই রকম থাকে না এখন চড়া ঠিকই তবে কালী পুজো ছট পুজো পেরিয়ে গেলে দাম আবার কমে যাবে বলে আশাবাদী তিনি এবং সেই দিকে তাকিয়ে আমজনতা এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন